नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत, आपनारा देखछेन आमादेर चैनल प्लांट हेल्थ क्लिनिक। एई समय जल्दी फुलकपी बोलुन बा जल्दी बाँधाकपी बोलुन एकटा रोग किन्तु प्रचुर परिमाणे देखते पाच्छी आमरा, एक पेशे रोग बा कालो शिरा रोग। अनेक समय आमरा बुझते पारी ना जे एटा कि होच्छे। विभिन्न धरनेर छत्राकनाशक आमरा व्यवहार करी तो अनेक समय काज हय, अनेक समय काज हय ना। आसुन आगे आमरा छविटा देखे नी। देखुन पाथागुलो एकटु फ्याकाशे हलदेटे टाइपेर हये जाच्छे एबं परबर्तीकाले कि हबे ना, परबर्तीकाले एगुलो किन्तु कालो हये जाबे। तो एटा एक धरनेर ब्याक्टेरिया घटित रोग, तो एटाके दमन करार भीषणभावे दरकार आछे। तबे आपनारा जारा फुलकपिर चाष करछेन बा बाँधाकपिर चाष करछेन, तारा जेटा करबेन बा जारा लागाते जाच्छेन तारा जेटा करबेन, आपनारा जखन चारा लागाबेन, चारा मूल जमीते लागाबेन, तार आगेते बीज चाराटाके शोधन करे नेबेन। आपनारा चाराटाके शोधन करे नेबेन माने शिकड़टा आपनारा सेई ओषुध जलेते आपनारा डुबिये नेबेन। ना बाजारेते आपनारा पाओया जाय स्ट्रेप्टोमाइसिन प्लस टेट्रासाइक्लिन कम्बिनेशनेर एकटा 6 ग्रामेर पाता एकटा पाओया जाय देखबेन। एइटा आपनारा जेटा करबेन, एटा 10 लिटार जले 1 ग्राम मेशाबेन। मेशानोर पर फुलकपि बा बाँधाकपि चारागुलोके आपनारा आध घंटा भिजिये नेबेन। भिजिये नेबार पर तारपर आपनारा मूल जमीते चारा लागान। এরপরেও কিন্তু রোগ আসতে পারে, সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মূল জমি আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা ট্রাইকোডারমা হারজিয়ানাম, এটা আপনারা বিঘে প্রতি 1 কেজি এবং এর সাথে সিউডোমোনাস ফ্লুরোসেন্স বিঘে প্রতি 1 কেজি। প্রথমে আপনারা এটাকে 10 কেজি বা 15 কেজি গোবর সারের সাথে মিশিয়ে 7 দিন রাখবেন চাপা দিয়ে, তাহলে এর পপুলেশনটা বেড়ে যাবে। তারপর মূল জমিতে ছড়িয়ে দেবেন, মূল জমিতে ছড়িয়ে দিয়ে মাটি তৈরি করে তারপরে আপনারা ফুলকপি বা বাঁধাকপি চারা লাগাবেন। এবারে মূল জমিতে আপনাদের কিন্তু এই রোগটা আসতেই পারে, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তো এই ধরনের রোগ যদি এসে যায় তখন আপনারা কন্ট্রোল কীভাবে করবেন? না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা দুটো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। প্রথম কথা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা 4 গ্রাম আপনারা নেবেন এবং এর সাথে এটা লিটারে 1 লিটার জলেতে, কিন্তু আপনাদের 60 লিটারে ক্যালকুলেশন করতে হবে 60 লিটার জলের জন্য। সেই জন্য 240 গ্রাম আপনারা কপার অক্সিক্লোরাইড নেবেন এবং এর সাথে 6 গ্রাম 60 লিটার জলের জন্য 6 গ্রাম স্ট্রেপটোমাইসিন আর টেট্রাসাইক্লিন, এই যে কম্বিনেশন আছে এটা 6 গ্রাম একসাথে মেশাবেন। মেশানোর পর 15 দিন পর পর দুবার যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে অনেকখানি আপনাদের এই রোগটা কন্ট্রোল থাকবে। এছাড়াও অন্য একটা পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা হচ্ছে 4 গ্রাম প্রতি লিটার জলে এবং এর সাথে আপনারা কাসুগামাইসিন, বাজারেতে আপনারা কাসুবি নামে আপনারা পেয়ে যাবেন, সেটা আপনাদের 2 মিলিলিটার প্রতি লিটার জলে, এটাও আপনারা যদি মিশিয়ে একসাথে স্প্রে করেন সেক্ষেত্রে 15 দিন পর পর দুবার, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। তো আশা করি এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন অবশ্যই আপনাদের ভালো ফল হবে এবং ফুলকপি বা বাঁধাকপি অবশ্যই আপনারা ভালো দামে বাজারে বিক্রি করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।